দেখো গণেশ কিন্তু সবার শেষে যাচ্ছে, আর ওই দেখতে পাচ্ছ মা লক্ষ্মী কিন্তু আসছে দেখতে পাচ্ছ ট্রলিতে করে, আর এই হচ্ছে গণেশ চলে যাচ্ছে। হাওড়া ছয়ের পল্লী 2024। দেখো বন্ধুরা, এখন যে প্রতিমাটা তোমাদের আমি দেখাচ্ছি ইনস্ট্যান্ট একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে হাওড়া ছয়ের পল্লীর প্রতিমা। এই প্রতিমাটা বেরানোর কথা ছিল কিন্তু 21 তারিখ, আজকে 21 তারিখে হচ্ছে সকাল 9টার সময়, কিন্তু অনেকটাই জানি না কোনো কিছু কারণে দেরি হয়েছে, তাই জন্য একটু দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে। আর প্রতিমাটা কিন্তু খুব সুন্দর, আর পোস্টারটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ, রয়্যাল প্রতিমাটা আর অনেকটা বড়, আর খুব সুন্দর কিন্তু প্রতিমাটা। আর জেঠুর প্রতিমা নিয়ে কিছু বলার নেই আলাদা করে, খুব সুন্দর যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, আর অসুখটাও কিন্তু অনেকটা টোটাল, প্রতিমাটা কিন্তু অনেকটাই বড় দেখতে পাচ্ছ, টোটাল ট্রেডার ট্রেডারে কিন্তু উঠে গেছে প্রতিমাটা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু অনেকটাই বড়। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা আছে হচ্ছে তোমার সরস্বতী মা আছে, মানে টোটাল একদম প্যাকড হয়ে গেছে প্রতিমাটা, এবার কিন্তু বেরিয়ে যাবে। আমি তোমাদের একবার ইনস্ট্যান্ট দেখিয়ে দিচ্ছি একটু, খুব সুন্দর কিন্তু প্রতিমাটা টোটালটা। Mm-hmm.